চন্দন কাঠের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা খুব কম। সাধারণত আয়ুর্বেদিক চিকিৎসায় এই কাঠের বহুল ব্যবহার করা হয়। তবে সম্প্রতি পুষ্পা দ্য রাইজ সিনেমার মুক্তির পর থেকে নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চন্দন কাঠ। সাদা চন্দনের কথা তো জানেন, এবার আলোচনায় লাল চন্দন। আজকে এই ভিডিওতে জানতে পারবেন লাল চন্দন কোথায় পাওয়া যায়, এর বাজার মূল্য কত, কি কি কাজে ব্যবহার হয় এবং এর উপকারিতা কি কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, 2015 সালে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গভীর জঙ্গলে পুলিশি অভিযানে 20 জন চন্দন চোরাকার বাড়িতে নিহত হয়। সেদিন অন্ধ্র পুলিশের ট্রাস্কফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল, শত শত চোরাকার বাড়ি ও কুলি লাল চন্দনের বনে জড়ো হয়েছে। তাদের ধরতে গেলে ট্রাস্কফোর্স যখন জঙ্গলে হানা দেয়, তখন কুড়াল, ছুরি, পাথর, লাঠি, সোঁটা নিয়ে চোরাকারবারীরা পুলিশকে আক্রমণ করলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাটি স্পর্শকাতর হয়ে ওঠে, কারণ নিহতরা প্রায় সবাই পাশের রাজ্য তামিলনাড়ুর ইরোড ও ভেলুর জেলার বাসিন্দা ছিলেন। লাল চন্দন কাঠের একটি অনন্য ও বিরল রূপ, যা ভারতের ঐতিহ্য হিসেবে মনে করা হয়। সাদা চন্দনের সুগ্রাম থাকলেও লাল চন্দনের গন্ধ নেই, কিন্তু কাঠের বিশেষ গুণের জন্য এর চাহিদা বিশ্বজুড়ে। ভারতীয়রা একে বলে রেড গোট। বিশ্ববাজারে এর চাহিদার জন্যই এই নামকরণ। রূপচর্চা ছাড়াও বিভিন্ন কাজে চন্দনের ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় পুরাণে চন্দনকে ধর্মীয় সম্মান দেওয়া হয়েছে। শুধু বিশ্বাসের উপর হিন্দু ধর্মে চন্দনের বহুবিধ ব্যবহার দেখা যায়। হিন্দু ধনী ব্যক্তি মারা গেলে চন্দন কাঠ দিয়ে দাহ করার ঐতিহ্য বহুকাল থেকে চলে আসছে। মহামূল্যবান এই চন্দন কাঠের খাটিয়া বানিয়ে ঘুমানোর খায়েশও অনেকের আছে। কিন্তু খায়েশ থাকলেই তো হবে না, সামর্থ্যও থাকতে হবে। কেননা একটু ঘ্রাণ নেবার জন্য খাঁটি চন্দন যেখানে মেলে না, সেখানে খাটিয়া বানিয়ে ঘুমানোর তো বিষয়টি আরও কঠিন। অন্যদিকে পূজায় ব্যবহৃত লাল চন্দন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস, লাল চন্দন ঘরে সুখ আনে, এর ব্যবহারে জীবনে আসে অফার সুখ। লাল চন্দন একটি ছোট গাছ, যা উচ্চতায় 5 থেকে 8 মিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং গাঢ় লাল রঙের হয়, যা বড় হতে 7 থেকে 12 বছর সময় নেয়। এ গাছ সাধারণত 8 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের পাতা বিপরীত 3 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং ফুল হলুদ হয়। সাধারণত ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শেষাচলম জঙ্গলে মেলে এই লাল চন্দন। ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এই 3 রাজ্যের সীমান্তে এসে মিলছে এই ঘন জঙ্গল। আন্তর্জাতিক বাজারে 1 টন লাল চন্দন কাঠের দাম 80 লাখ থেকে 2 কোটি টাকা। বিশেষ করে চীন, জাপানের মতো দেশে লাল চন্দন এবং এ কাঠ থেকে বিভিন্ন তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এটি বেশিরভাগই বাদ্যযন্ত্র, আসবাবপত্র, ভাস্কর্য ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। লাল চন্দন থেকে তৈরি হস্তশিল্পের জিনিসপত্রের ব্যাপক চাহিদা সবসময়ই থাকে। ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতে, এই উদ্ভিদ শরীরকে শীতল করে, জ্বালা পোড়া কমায়, রয়েছে রক্ত শুদ্ধিকরণের গুণও। মাথা ব্যথা, চর্মরোগ, জ্বর, ফোড়া, বিষাক্ত কাঁকড়ার ডংশনের চিকিৎসার কাজে ব্যবহৃত হয় এটি। দৃষ্টিশক্তি উন্নত করতেও লাল চন্দনের অবদান রয়েছে। সব দিক বিবেচনা করে 2000 সালের দিকে ভারতের লাল চন্দন কাটা বিক্রয় ও রপ্তানি সহ সকল প্রকার কারবার নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশে পাচার শুরু হয় লাল চন্দন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার 2018 সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে। একসময় এতই গাছ কাটা হয়েছে যে আর মাত্র 5% লাল চন্দন গাছ ভারতে অবশিষ্ট রয়েছে বলে জানা যায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওতে যদি কোনো তত্ত্বগত ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।